তাই সেটা হচ্ছে প্রথম জীবদেহের গঠন। যদি জীবদেহের গঠনের দিকে তাকাই শুরু করি একদম ছোট অংশ থেকে, যা দিয়ে না জানলেই নয়, তার নাম পরমাণু, তার নাম পরমাণু। এখন এই পরমাণু কাকে বলতে পারি আগে জেনে নিতে হবে আমার একটু। উত্তর বোলপুর মৌলের কিরকম, তা ক্ষুদ্রতম কণা। আর কি করতে পারে? রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে অপরিবর্তিত অবস্থায়, পাল্টে যাবে না, যা রাসায়নিক বিক্রিয়া গিয়ে হঠাৎ ভেঙে চুড়ে গেল তা হবে না, সব ঠিক থাকবে। তাহলে মৌলের ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে অপরিবর্তিত অবস্থায়, সেটা পরমাণু। যেমন হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সব বহু সব মৌলের পরমাণু আছে। তাহলে এরকম অনেক পরমাণু দিয়ে একটা জিনিস তৈরি হয়েছে এখানে, সেটার নাম অণু, এবং এই একটা বিশেষ অণু যার নাম ডিএনএ, যার নাম ডিএনএ বলা হয়েছে। কামার টুকুর ডিএনএ কথাটার পুরো কথা কি কেউ বলতে পারে? সে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড কি করে? একটা বিরাট কাজ করে। কি কাজ? জীবের যা বৈশিষ্ট্য সেই সব বহন করে। একটা বাঘ হয়েছে, তাহলে বাঘের বৈশিষ্ট্য, একটা সিংহ হয়েছে, সিংহের বৈশিষ্ট্য আছে, আম গাছ তার বৈশিষ্ট্য আছে, গোলাপ ফুলের তার গোলাপ গাছ তার বৈশিষ্ট্য আছে, তাহলে সবার আলাদা আলাদা সব বৈশিষ্ট্য। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কে নিয়ে যাচ্ছে, কি করে হচ্ছে, তার জন্য দায়ী এই অণুটার নাম ডিএনএ। সেটা কোথায় থাকে? না কোষে, আমাদের সেইগুলো জানতে হবে। তাহলে এইরকম আরো সব ডিএনএ অণু ছাড়া আরো সব অনেক কিছু দিয়ে তৈরি হয়েছে যার নাম কোষ। অনেকগুলো কোষ দিয়ে তৈরি কলা, কলা দিয়ে তৈরি কোনো একটা বিশেষ অঙ্গ যেমন পাকস্থলী, এরকম অনেক অঙ্গ দিয়ে তৈরি একটা তন্ত্র যার নাম পাচন তন্ত্র। এখানে অনেকরকম অনেক তন্ত্র আছে, পাচন তন্ত্র, সংবন তন্ত্র, রেচন তন্ত্র, এরকম শ্বাসতন্ত্র, সব তন্ত্র আলাদা আলাদা। এইসব তন্ত্রতন্ত্র দিয়ে একটা গোটা জীব কেমন? তাহলে জীবের দেহের গঠন এই রকম, একটা ছোট থেকে বড়র দিকে বললাম, খুব ছোট ছোট জিনিসগুলো, টুকরোগুলো যেন একটা নির্দিষ্ট রীতিতে জড়ো করে তাকে লাগিয়ে যেন একটা গঠন তৈরি হয়েছে। আমাদের পড়ার বিষয় এখানে কোষ। তাহলে আমরা কোষ কিরকম একটা প্রথম দেখতে যাচ্ছি, সেই কোষের গঠন সংক্রান্ত বিষয়ে আগে আলোচনা শুরু করি। তাহলে কোষের গঠন ও কাজ, কোষের গঠন ও কাজ এই রকম বিষয়টা। কোষের গঠন ও কাজ, কোষের গঠন ও কাজের মধ্যে এখন যে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কোষ। এইরকম কোষ মানুষের দেহে, আমাদের দেহেও রয়েছে অসংখ্য, হয়তো গঠনটা এইরকম সবসময় না, অনেক নানা রকম হতে পারে। তাহলে এইসব গঠন সব রয়েছে, এইসব গঠনের বিষয় সবাই 10টা পৃষ্ঠা একটা খাতায় রাখবে এবং বিবেক দিশা জীবন বিজ্ঞান এই ক্লাসের সব জিনিস ধারাবাহিকভাবে সেখানে লিখবে। সবাই লিখতে শুরু করো, কোষের গঠন ও কাজ পড়তে শুরু করেছি, ডেট দেবে, ধারাবাহিকভাবে লিখবে। যা যা পড়া হচ্ছে সেগুলো এক জায়গায় থাকা চাই, তবেই তোমার পড়া ঠিক ঠিক তৈরি হবে। আমরা প্রথম একটা স্বামীজির কথা নিচ্ছি, আগে স্বামীজির কথাটা একটু পড়ে শোনাতে হবে, একটু পড়ে শোনাও মশাটে। স্বামীজির কথাটা একটু পড়ে শোনাও মশাট, হবে না আমাদের এমন করতে পড়তে হবে যেন আমি পড়লাম, আমিও বুঝলাম, অন্যরাও বুঝল, সেরকম হতে হবে। স্বামীজি বলছেন, ঈশ্বর সকল ব্যষ্টির সমষ্টি স্বরূপ। ঈশ্বর যেন সব জিনিসগুলো যেন যুক্ত করে তৈরি হয়েছে একটা সমষ্টি, ব্যষ্টি হচ্ছে এক একজন আলাদা আলাদা, তথাপি তিনি ব্যক্তি বিশেষ। যেমন মনুষ্য দেহ একটি বস্তু, ইহার প্রত্যেক কোষ একটি ব্যষ্টি, তবু আমরা ঈশ্বরকে ভজনা করি যেন তিনি একজন ব্যক্তি আমাদের কথা শোনেন। তাহলে সেটা কেমন করে হলো? বলছেন স্বামীজি, একটু উদাহরণ দিচ্ছেন, বলছেন যেমন অনেক কোষ দিয়ে একটা মানুষ তৈরি হয়েছে দেহ, কোষগুলো আলাদা আলাদা, মানুষ একটা, তবু মানুষকে একটা যেন একটা গোষ্ঠীর অনেক কিছু না দেখে একটা একখানাই যেন বিষয়বস্তু বলে দেখতে পারি বা দেখি, একটা জীব বলে দেখি। সেই রকম ঈশ্বর সমষ্টি ঈশ্বর ব্যষ্টি জীব, অনেক জীব নিয়ে ঈশ্বর তৈরি। ঈশ্বর সবার মধ্যে, আজকে যেমন করেছিলাম বেদান্তের কথা, সবার মধ্যেই তিনি আছেন, তিনি দিয়েই সব তৈরি। তাহলে যেমন কোষের ওপরে নির্ভর করে দেহ গঠন হচ্ছে, তেমনি যেমন সব জীব নিয়েই ঈশ্বর তার অস্তিত্ব রয়েছে।
আসি, ছোট জিনিস দেখতে হবে তো আলোচনায় যাতে এসেছি। কোষ মূলত ছোট, দু একটা ক্ষেত্র ছাড়া প্রায় খালি চোখে দেখাই যাবে না। চাই যন্ত্রপাতি, ছোট জিনিসকে বড় করে দেখার যন্ত্রের নাম অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটা যিনি আবিষ্কার করেছিলেন তার নামটা আগে জানতে চাই। বেশ, বসে পড়ো তাহলে রবার্ট হুক। আমরা রবার্ট হুকের মাইক্রোস্কোপটা একটু দেখে নিই, তিনি কবে আবিষ্কার করেছিলেন এবং কতটা বড় করে দেখাবে, কতটা বড় করে সেটা দেখাতে পারে। 12 থেকে 42 গুণ বড় করবে, বড় মানে বিরাট বড় করে দেবে, প্রজেক্টরে যেমন এখন দেখছো স্ক্রিনে, প্রজেক্টর স্ক্রিনে বড় করে। তাহলে এখন কত গুণ বড় করবে তাই না, এমন একটা বড় করছে কতটা, 12 থেকে 42, খুব বেশি তখন বড় করার ক্ষমতা হয়নি। 1665 সাল, মনে রেখো, ছোট ছোট প্রশ্ন আসছে, কোন সালে এই ব্যাপারটা ঘটেছে, কত বিবর্ধন তার ছিল। খাতা এক জায়গায় লিখতে শুরু করো, ছোট ছোট উত্তর এখনই তৈরি করতে হবে, ক্লাসেই পড়া রেডি তৈরি করে ফেলতে হবে। বিবর্ধন, রবার্ট হুক নাম করেছি, মাইক্রোস্কোপ করেছি, জিনিসটা কোথায় থাকে, যে জিনিসটা দেখতে হবে সেটা এইখানে রাখা হয়েছে, দাগ দিচ্ছি, দেখো কোথায় দাগ দিলাম, এইখানে থাকবে জিনিসটা। আলোটা এসে এর ওপরে পড়বে, বাঁদিকে আলো রয়েছে, তেলের আলো। যিনি দেখবেন, মাইক্রোস্কোপের লেন্স আছে ভেতরে, যিনি দেখবেন তার চোখটা কোথায় আছে, তিনি সেই চোখটা আঁকছি, তিনি চোখটা এইখানে দেখছেন, তার চোখ এইখানে, তিনি বড় করে জিনিসটা দেখলেন, ছোট জিনিসকে বড় করে দেখলেন। রবার্ট হুক কি দেখেছিলেন, রবার্ট হুক কি দেখেছিলেন, মশাট। এই বিজ্ঞানীকে চিনতে হবে, বেশ বসে পড়ো। এই বিজ্ঞানী হচ্ছেন রবার্ট হুক, যাকে এখনো দেখিনি চোখে, তার যন্ত্রটা দেখেছিলাম কিরকম। রবার্ট হুক, তারই ছবি এখন দেখতে পাচ্ছি এবং ডান দিকে খুব সম্ভবত তিনি এই যন্ত্র, এই মাইক্রোস্কোপ যন্ত্র ব্যবহার করে তিনি কোষ দেখেছিলেন, মৃত কোষ। কোষ দেখেছিলেন যেমন, তিনি সেই দেখা থেকে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন যার নাম মাইক্রোগ্রাফিয়া। অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে তিনি কিছু পর্যবেক্ষণ করেছিলেন এবং তার থেকে একটি গ্রন্থ প্রণয়ন করেছিলেন, মাইক্রোগ্রাফিয়া। এই রকম বড় করে দেখি কিরকম দেখায়, একটু বড় করে দেখতে চাইছি। তিনি যা দেখেছিলেন বলেছে কুঠুরির মতো দেখেছিলেন, মৌচাকের মতো, দেখো ছোট ছোট কুঠুরি। কোথায় দেখলেন আগে তাহলে আরো একবার নামটা করছি, কর্ক গাছের বাকলের থেকে দেখলেন মৃত কোষ। কর্ক গাছের বাকলে দেখলেন মৃত কোষ, একটু মনে রাখতে হবে বিষয়টা, তিনি প্রথম কোষ অথবা মৃত কোষ দেখলেন। কর্ক গাছ, গাছটা দেখতে কেমন দেখে রাখো, কর্ক গাছ দেখতে এই রকম, ছাল দেখতে কেমন, যার থেকে তিনি কাজটা করেছিলেন, ছাল কেমন দেখতে, কর্ক গাছের ছাল কেমন দেখতে দেখে নাও। আরো একবার দেখো কর্ক গাছ, ঠান্ডা দেশে সাধারণত এই গাছ হয়ে থাকে, গাছটা এই রকম। তাহলে মাইক্রোস্কোপ, আধুনিক মাইক্রোস্কোপ, তিনি তো মাইক্রোস্কোপ একরকম করেছেন, আধুনিক কালে মাইক্রোস্কোপ অনেক রকম, আমাদের স্কুলগুলোতেও অনেক ক্ষেত্রে মাইক্রোস্কোপ সব আছে, তোমরা দেখতে সুযোগ পেলে দেখো, ওখানে অনেক সময় দেখা যায় এক চোখ দিয়ে দেখতে হয়, আবার দু চোখ দিয়ে দেখারও মাইক্রোস্কোপ আছে। মাইক্রোস্কোপ কথাটা শুরু হয়েছে কিভাবে এলো, আর এবার থেকে খেয়াল রেখো, বা আগেও আলোচনা হয়েছে, জি আর ডট দিয়ে কোনো শব্দ লেখা থাকলে জানতে হবে এই শব্দের উৎপত্তি গ্রিক ভাষা থেকে। জি আর ডট মানে গ্রিক ভাষা থেকে শব্দটা নেওয়া হয়েছে, এখানে মাইক্রস যার অর্থ ছোট। যদি এল ডট লেখা থাকে, এল ডট লেখা থাকে, তাহলে জানতে হবে ওটা ল্যাটিন ভাষা থেকে এসেছে। মাইক্রস মানে ছোট, আর স্কোপিন মানে দেখা, এই দুই শব্দ জুড়ে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ, এখন ডান দিকে যে ছবিটা দেখছি সেই মাইক্রোস্কোপটা কতটা বড় করে দেখাতে পারে, 2000 গুণ। অনেক দূর যাত্রা করেছে মানুষ, রবার্ট হুক যখন করেছিলেন অত্যন্ত কম, বড় করে দেখার অত বেশি সুযোগ ছিল না, তবু তিনি দেখেছেন, এখন আরো বড় করে দেখার সুযোগ আছে।
তোমাদের স্কুলের মাইক্রোস্কোপগুলোতে হয়তো দেখবে 10 গুণ, 45 গুণ, 100 গুণ, 200 গুণ, এইরকম সব বড় করতে পারে, আর এইরকম থাকলে 2000 গুণ। আরও যদি বড় করে দেখতে হয়, আরও বড় করে দেখতে গেলে কি যন্ত্র লাগবে? বোলপুর, এর থেকে যদি বেশি বড় দেখতে হয় কি যন্ত্র ব্যবহার করতে হবে? বোলপুর, এর থেকে যদি বেশি বড় করে দেখতে হয় কি যন্ত্র ব্যবহার করতে হবে? ইলেকট্রন মাইক্রোস্কোপ। বেশ, বসে পড়ো। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে। আমরা আসছি, তার আগে একজন বিজ্ঞানীর ছবিতে এসেছি, নাম অ্যান্টন ভান লিভেনহক। অ্যান্টন ভান লিভেনহক কি দেখেছিলেন? কামারপুকুর, পরে মেদিনীপুর। অ্যান্টন ভান লিভেনহক কি দেখেছিলেন? কামারপুকুর, পরে মেদিনীপুর। খোঁজ করবে, যেমন কর্কগাছের বাকলে রবার্ট হুক দেখেছিলেন, তিনি অ্যান্টন ভান লিভেনহক কোথায় সজীব কোষ দেখলেন? সজীব কোষ কোথায় দেখলেন? আমিও উত্তর লিখলাম না আজকে, তোমরা জেনে এসে আমাকে জানাবে। তিনি দেখলেন ব্যাকটেরিয়া, তার মাইক্রোস্কোপ, তিনি যে মাইক্রোস্কোপ করেছিলেন সামনে সেই মাইক্রোস্কোপ রয়েছে, দুদিক থেকে দেখানো, সামনে পাশ থেকে, ওপর থেকে পাশ থেকে সব দেখানো রয়েছে। তাহলে তিনি সজীব কোষ দেখলেন ব্যাকটেরিয়া, সজীব কোষ কোথায় দেখলেন, খেয়াল করো। তাহলে সমসাময়িক কালেই এরা রয়েছেন, রবার্ট হুক এবং লিভেনহক। সজীব কোষ, প্রশ্ন আসছে, সজীব কোষ প্রথম কে দেখলেন? তখন রবার্ট হুকের নাম লিখলে ভুল হয়ে যাবে, আর কোষ প্রথম কে দেখলেন? তখন লিভেনহক নাম লিখলে আবার ভুল হয়ে যাবে। কি প্রশ্ন, সেই অনুযায়ী উত্তর, ভালো করে প্রশ্ন পড়বে, উত্তর সেভাবে দেবে। ইলেকট্রন মাইক্রোস্কোপ আমাদের বলেছে, আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখতে এসেছি, এই হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র। ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র আরো একবার দেখতে এসেছি, ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র কিরকম দেখতে এসেছি। আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রটা একটু ভালো করে দেখার চেষ্টা করি, দেখি দেখতে পাওয়া যাচ্ছে কিনা। ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র, সবাই তাকিয়ে দেখো, একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র দেখতে ল্যাবরেটরিতে পৌঁছেছি, গবেষণাগারে, একটা পরীক্ষাগারে। তাহলে গবেষণাগারে যদি রিসার্চ সেন্টারে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখতে এসেছি, ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখতে কিরকম, একটা প্রথম চোঙের মতো। এখানে আলো ব্যবহার করে দেখা হচ্ছে না, ইলেকট্রনের স্রোত ব্যবহার করে দেখা হচ্ছে। তোমরা ইলেকট্রন পড়েছ, পরমাণুর মধ্যে থাকে, কিরকম দেখা হয়, কিরকম ব্যাপারটা সেটা দেখতে আসছি। তাহলে ইলেকট্রনের প্রথম ব্যাপারটা দেখার জন্য একটা চোঙ, কিরকম চোঙটা দেখো, দেখতে পাচ্ছ সেই চোঙ, চোঙের নিচে গিয়ে দেখার ব্যবস্থা কি করে দেখছি সেটা পরে আসছি। তাহলে দেখার এরকম একটা ব্যবস্থা রয়েছে, যে চোঙ, সেই চোঙটার একটা নাম আছে ইলেকট্রন গান, ওখানে ইলেকট্রন স্রোত সৃষ্টির ব্যবস্থা করা হয়, আলো ফেলার নয়। তাহলে ইলেকট্রন গান, ইলেকট্রন স্রোত ফেলা হয়েছে, ইলেকট্রন স্রোত এসে কি করবে দেখবার সুযোগ করে দেবে। তার মধ্যে আরো অনেক কিছুই আছে, আমরা একটা সংক্ষিপ্ত বিষয় বললাম। দেখার জন্য কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটা দেখতে এসেছি, কিরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মনে করো ইলেকট্রনের স্রোত হলুদ রঙের রশ্মি দিয়ে দেখানো হয়েছে, হলুদ রঙের রশ্মিটা ইলেকট্রনের স্রোত, এই গাঢ় নীল রঙের যে জিনিসটা সেটা একটা বিষয় বস্তু রাখা রয়েছে যার উপরে ইলেকট্রনের স্রোতটা এসে পড়েছে। ইলেকট্রনের স্রোত যদি বস্তুর উপরে পড়ে, বস্তু কি করবে, কিছু জিনিসকে শোষণ করতে পারে, বা কিছু জিনিস ইলেকট্রনের স্রোত বস্তুর ফাঁকা স্থানের উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে নানা কিছু ঘটতে পারে, সেই ঘটার পরে শেষে যা ইলেকট্রন স্রোত নিচে এসে পর্দায় পৌঁছচ্ছে, তাহলে পর্দায় পৌঁছলে তাকে ব্যবহার করে ছবি তৈরি করতে পারা যায়, সেই ছবি থেকে বড় করে জানা যায় বিষয়টা দেখতে, বস্তুটা কেমন। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ কিরকম দেখলাম, কি করে তা কার্য করে, কাজ করে সেটা দেখলাম, এবং এখানে আলোর কোনো ব্যবস্থা নেই, মনে রাখতে হবে। ছোট ছোট জিজ্ঞেস করছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ আলো ব্যবহার করে কিনা? আলো কিন্তু এখানে ব্যবহার করেনি, ইলেকট্রন ব্যবহার করেছে। কত গুণ বিবর্ধন হবে, কত গুণ ইলেকট্রন মাইক্রোস্কোপ বিবর্ধন করতে? বাহ, খুব ভালো। তাহলে আমরা 200,000 থেকে 300,000 গুণ বাড়াতে পারে, 300,000 গুণ পর্যন্ত লিখেছি, বিবর্ধিত করে দেখাতে পারে, অনেক বড় করে সে দেখাতে পারে, বিরাট বড় করে দেখাতে পারে। তাহলে বড় করে দেখিয়ে ফেললে আমরা অনেক বড় দেখব, কিরকম বড়, কত বড়, একটা যদি ছবি দেখি তাহলে তবে না বুঝতে পারবো আমরা, তাহলে সেই রকম ছবিতে দেখবার চেষ্টা করব কিরকম বড়।
আসছি বড় কি রকম পিঁপড়ে, তার সামনের দিকটা দেখো প্রত্যেকটা রেখাই যেন দেখা যাচ্ছে, এমন বড় দেখতে পাওয়া যাবে, তবে না ইলেকট্রন মাইক্রোস্কোপের দাম, এই রকম দেখা যাচ্ছে। আরো ছবিতে আসছি, ইলেকট্রন মাইক্রোস্কোপে কি রকম দেখতে পাওয়া যায়, প্রথম বাঁদিকে একটা ছবি নিয়েছি, মেদিনীপুর, কিসের ছবি, কোন নগর, স্নায়ুকোষ কোথায় থাকে, কোথায় থাকে তোমার, না স্নায়ুকোষ আর স্নায়ুর মধ্যে থাকে বললে হবে না, মনে করো চুলে আছে, নখে আছে, চোখে আছে, কোথায় আছে, গায়ে আছে, কোথায় আছে, সব স্থানে। আচ্ছা বেশ, বসে পড়ো, স্নায়ুকোষ, স্নায়ুকোষ কোথায় থাকে একটু খোঁজ করতে হবে আমাদের, এগুলো সব পড়তে টরতে হবে সময় সময়। স্নায়ু দিয়ে মাথা যে মস্তিষ্ক, স্নায়ু দিয়ে তৈরি, সুষুম্না কাণ্ড স্নায়ু দিয়ে তৈরি, আমরা যে দেখছি চোখ শুধু আলোটা পার করে দিচ্ছে, তারপরে আলোর খবর নিতে স্নায়ু পিছনে বসে আছে, কি এলো সেই খবরটা নিয়ে সে মস্তিষ্কে পৌঁছয়, মস্তিষ্ক বলে কি দেখলাম, কত দূরে দেখলাম, রংটা কি, এই সব খবর মস্তিষ্ক যোগাবে, মস্তিষ্ক স্নায়ু দিয়ে তৈরি। তাহলে স্নায়ু ভীষণ ছোট জিনিস, তাকে দেখতে মাইক্রোস্কোপ ব্যবহার করেছি, ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখেছি এইরকম। তারপরে আরেকটা জিনিস দেখতে এসেছি, মশার, বলছি না সবাই একটু হাত নামাও, এটা জিভের ওপরে থাকা যেন ছোট ছোট লম্বা উঁচু উঁচু পাহাড়ের মতো, তাহলে জিভের উপরিতলে এরকম, আমাদের জিভে যে স্বাদ সেই স্বাদটা কিন্তু জিভে পাই না, মস্তিষ্ক বলে জিভে কি আছে খবরটা বয়ে নিয়ে যাওয়ার জন্য, এই জিভের এইরকম জিনিস আছে, তার নিচেই নিউরন সব রয়েছে, খবর পাঠিয়ে দেবে মস্তিষ্কে, তারপরে মস্তিষ্ক বলবে বাহ খুব মিষ্টিটা ভালো হয়েছে, বেশ খেতে। মাঝে একটা ছবি এসেছি বোলপুর, চট করে মাঝের ছবিটা কি, কোথায় থাকে, খাওয়াটা তো গিয়ে পৌঁছলো কোথায়, প্রথমে মুখের ভেতরে, তারপরে নালী পথে যেতে শুরু করবে, সেটা গিয়ে পৌঁছবে পেটের পাকস্থলীতে, পাকস্থলীর ভেতরের দেওয়ালটা হচ্ছে এই রকম, কিন্তু দেখতে গেলে ইলেকট্রন মাইক্রোস্কোপে ভালো করে দেখতে পাওয়া যাবে, দেখতে এইরকম হবে। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ কিরকম, সব ছোট জিনিসকে ভীষণ বড় করে দেখালে দেখতে পাবো এইরকম। আমরা একটা স্কেল নিয়েছি, ছোট বড় সব নানা, বড় থেকে ছোট দলে সব সাজিয়েছি, 100 মিটার লম্বা গাছ, পাইন গাছ বা যে গাছ, যেমন সিকুয়া, রেডউড, 100 মিটার গাছ, আমরা বিভিন্ন জিনিস দেখতে চাইছি, লিখছি মৌকোষী জীব, এক আদর্শ নিউক্লিয়কোষ, এসব নানা সব ধরনের জিনিসপত্র নিচ্ছি, যেগুলো আমাদের সব আলোচনাতে কখনো না কখনো আসবে হয়তো, এই সব জিনিসগুলো নিচ্ছি, দেখবো কেমন করে, এগুলো তো সবাই এক খালি চোখে কি সবাই দেখা যাবে, খালি চোখে সবাইকে দেখা যাবে না, কার জন্য কি করতে হবে। প্রথম বড় যে দল তাদেরকে খালি চোখেই দেখা যাবে, আনএইডেড আই, কোনো সাহায্য ছাড়াই খালি চোখে দেখতে পাই, 1 মিলিমিটারের একটু ছোট পর্যন্ত, তোমাদের জ্যামিতি বক্সে যে 1 মিলিমিটার দেখতে পাও তার থেকে ছোট জিনিস আমরা খালি চোখেই দেখতে পাই, মাইক্রোস্কোপ হলে বেশি ভালো, পরে ছোট লাইট মাইক্রোস্কোপ, সরল মাইক্রোস্কোপের জিনিস বড় করে দেখতে হবে, তার থেকে বড় জিনিস যদি, তার থেকে যদি ছোট জিনিসকে বড় করতে হয় তার নাম ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং তার থেকে ছোট জিনিসকে চোখে ঠিক দেখতে পাবো না, তাকে একটু অন্য কোনো ব্যবস্থায় করতে হবে। এখন একটা চিহ্ন এসে পৌঁছেছে, আমি এই চিহ্নটা জানতে চাই, বোলপুর কি চিহ্ন, আমি চিহ্নকে বড় করছি, চিহ্নটা বলতে হবে, চিহ্ন একটা দেখতে পেয়েছি, দাগ দিয়েছি, বোলপুর চিহ্নটা কি, এই চিহ্নটা কিসের চিহ্ন, এখন মিউ এম, এটার নাম মিউ প্রথম চিহ্নটা, পরেরটা এম, মাইক্রোমিটার বললে ভালো, তাহলে মাইক্রোমিটার জিনিসটা একটু তাহলে দেখতে পাচ্ছ তো, মাইক্রোমিটার মিলিমিটার সম্পর্ক, দেখো মিলিমিটারেরও ছোট মাইক্রোমিটার নেওয়া হয়েছে, তারও ছোট নেওয়া হয়েছে এনএম, এনএমটা কি জিনিস কেউ বলতে পারে, মশাট মেদিনীপুর না কাউকে, হ্যাঁ মেদিনীপুর রাইট, আরেকবার ন্যানোমিটার, ন্যানোমিটার ফাইন, খুব সুন্দর, বসে পড়ো, তাহলে আমাদের এই সম্পর্কগুলো একটু লিখে নেব, সম্পর্কগুলো আমরা একটু জেনে নিতে চাইবো, কিরকম কিরকম সব আগে দেখে নাও, আজকে লেখার থেকে আগে দেখে নিই বড়
কিরকম সব একা এই দলকে একটু অন্যভাবে সাজিয়েছি, একদম সব থেকে বড় একটা জীব দেখতে পেয়েছি, বলতে পারবে সেই জীবটার নাম কোন নগর? ইয়েস, কি নাম ওই জীবটা, সব থেকে বড় জীব, কি নাম, কোন নগর, কোন নগর? ব্লু হোয়েল। রাইট, ব্লু হোয়েল। তাহলে ব্লু হোয়েল দেখতে পাচ্ছ, একটা মানুষ ব্লু হোয়েল দেখতে 30 মিটার প্রায় লম্বা, মানে প্রায় ছতলা বাড়ির উচ্চতার সঙ্গে সমান, 150 টন ওজন, প্রায় 22টা হাতির সঙ্গে সমান, সারা বিশ্বে মানে সারা আমাদের পৃথিবীতে, পৃথিবীতে জলে এবং স্থলে যত জীব পাওয়া যায়, প্রাণী নয় যত জীব পাওয়া যায়, তার মধ্যে সব থেকে বড় জীব হচ্ছে ব্লু হোয়েল। দেখো তাহলে কিরকম রয়েছে। তাহলে এই যে ছোট পরমাণু থেকে ব্লু হোয়েল তুমি সাজালে এই রকম সব দেখতে পাবে, এই রকম সবার মাপঝোকের ব্যাপার বলা হলো।